আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের পরের দিন সকালবেলা, এখনও শ্বশুর বাড়িতেই আছি। আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে সেই বৈকাল 4টার সময় বের হবো, বাড়ি যাবো। তো সকাল সকাল উঠে সব কিছু কাজ গুটানো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, মানে আমি আমার ছোটো যা চা খেয়ে নিয়েছি আগে, আর এখন খাবে বড় যা, শাশুড়ি দেওয়ার এখন খাচ্ছে। আর নিচে আমরা ছুটির শাকও করেছি, ছুটির শাক কিছুটা বেছেও নিয়েছি, তা মেঘ নাপিসাকে উঠে দিলাম উপরে, এখনও ওঠেনি, এখন আর বাজছে 7:30। ওঠ 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 চল। আর এখন আমি একটু বড়নদের বাড়ি যাবো, বড়নদের মুদির দোকান আছে, তো ওখান থেকে আলু পেঁয়াজ কিনে নিয়ে আসবো, গা দেখি যাই। হ্যাঁ নাপিসা, মেহেক ওঠ 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 ওঠ, এই চ মাথা চুল রেখে কর, চল খোল। ঘুমে উঠি দেখতে পাই না কিছু, কিন্তু যে বলেছি তো বড় আন্টি বাড়ি যাবো, উঠে গেছে ধরম করে একদম। এইটা একটা গেট আমার শ্বশুর বাড়ির, এটা বড় গেট, আর যদি বেরলাম এটা ছোট গেট। দাদি বাড়িতে ঘুরি চলে এলা? হ্যাঁ নিয়ে গেল না তো, হ্যাঁ আবার চল যাবো এখন, আমি যাবো নি চলো। হ্যাঁ দেখছো আমাদের কি টিকে নিয়ে যাবো, কি দেখছেন মোবাইলে গো, ভিডিও ইউটিউব খবরা খবর দেখি কি হবে। চা খাওয়া হয়ে গেলাম তো, কখন ভোর ভোর উঠেছি, ফজর নামাজ পড়ে আর শুইনি, 5:30 উঠেছি, এখন এতক্ষণ উঠলো না। আলু দেন তো 1 কিলো, আর পেঁয়াজ পাস, শরীর খারাপ হয়ে সারি কিছু খাবার খাচ্ছ না তুমি? না যেই বলেছি তো বড় আন্টি বাড়ি যাবো, ধুম করে উঠেছে না তো, 9টা নাহলে উঠে না তাই। আর মেহেক কি নিবে বলছে, দাও টপ বিস্কুট, ওই টপ বিস্কুট। আর একটা আমাকে এই কোটাগুলো দিয়ে তো ফাঁকা দুধ ভরে নিয়ে যাবো তার লেগে, এই চকলেটের ফাঁকা বিস্কুট, এধর এখানে একটা ফাঁকা আছে, এটা নাকি কি করবেন আপনার সারা জীবন, ওইটা পেঁচ চলা না টিপে, এটা পড়ে যাবে না তো, দুধ ভর্নি যাবো কেন, গা একটু খারাপ নাকি? এই চ চ চ, গাই থাকা কত ভালো জানেন, ঘি হবে, দুধ জানভরি খাওয়া হচ্ছে, খাঁটি দুধ, আমি তো গাই রাখবো, এই তো কত বড় গাই, একটু সবাই পুষতে পারবে, হ্যাঁ যার বাড়িতে সুখ আছে তার বাড়িতে গায়ে আছে, দুধে ভাতে বলে কেন, দুধে ভাতে খাবা কেন বলে বলেন, না না ফাটাস না, চল হ্যাঁ চলো পাশে বাড়িতে দুধ নিতে এলাম ভাবিদের কাছে। বাড়িতে পুরি করতেন কেন তা, আটা এনে পুরি করতেন, আজ ঘরে ঘরে ছুটির শাক হবে সবারই, কাল বেশি করে আম আছে গাছে, রাম টমেটোতে আলুতে আর আমে একটা টক হবে, কোথা ওখানে করছে ভালো ছাড়া সারা সারা বুড়ি আছে,
আজকে রান্না রায়ানের আবাদে করবো। রায়ান কি রান্না চো গা? ছুটি শাক আর ভাত চাপি দিস। আর ওখানে কি আছে? ছুটি বেগুন একসঙ্গে হবে, আর আমে আলুতে একটা টমেটো দিয়ে, আর ছুটি বেগুন বড়ি পাগারি একটা, পেঁয়াজ দিয়ে। হ্যাঁ কইলে চ চ বল বলি শাড়ি নে, এখন পরেও ছবি তুলবে। এ আবি তুই তো খুব গজি, বম্পটা মারব বেড়া বমি। এখন বাড়ি যাব, তার জন্য রেডি হয়ে বসে আছি। আর টোটো আসবে, টোটো আসুক, আর ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, অপেক্ষা করছি আমার টোটোর জন্য। অনেক কটা ব্যাগ হয়েছে, এটা তো ছুটি আছে, ছুটি তো বুঝি না। আবার সজনে ডাঁটা এনে, সজনে ডাঁটা, সজনে ডাঁটা, আর এখানে সব ব্যাগ, এখানে আসি এখন মেলা ব্যাগ আছে। আরে টোটো চলেছে, ব্যাগ দেখলে চল যেন, তাহলে সেই কোরবানি তো আবার তো চল টুকটুকি যে চল। আপনারা তো এখন বের হবেন নাকি? হ্যাঁ সাজিদ, যেও তাহলে, তুমি তো আর 7 দিন আছো এখানে নাকি? চল যাবো, ব্যাগটা আসতে। বাইরে যাইনি, ও আমরা ভয় করছিলাম যে বাইরে যাবে বোধহয়, বাইরে যাইনি, কিছু হয়নি, কিছু হয়নি, বাইরে তো বেরোই নেবো। একটু ইয়ে খেয়েছে, মাছ খেয়েছে, মাথায় মিলে গেছে। ঠিক আছে সব বাড়ি চলে এলো, ভাবি ভাই রায় এলো শুদ্ধ, সবাই একসাথে এলাম রে এলাম। ভাবিরা তো বাইকে এলো, তার জন্য একটু আগে এসেছে, আর আমরা এলাম টোটোতে, তার জন্য একটু দেরি হয়েছে, 10 মিনিট আগে ছিল নাকি? হ্যাঁ ঠিক আছে, কাপড় চোপড় খোলো তাহলে, থাক তো থাক, আমি চলে এসেছি, থাক থাক। দেখছ এখন কি এনেছে? সব ব্যাগ গুছছে এখন। এই তো রান্না শাল ঢুকো, খাবার দাওয়া খেয়ে।